আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে জমজম পানির ফজিলত। আমরা জানি পৃথিবীর বুকে মুসলিমরা যে কাবায় হজ করতে যাই সেখানেই রয়েছে মা এ জমজম, জমজমের পানি। আর এই জমজমের পানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু তথ্য দিয়েছেন, আজকের বিজ্ঞানীরাও যেগুলো তালাশ করার পর খুঁজে পাই। এটাও একটি আশ্চর্য বিষয়। আর জমজমের ব্যাপারে অনেকেরই বক্তব্য রয়েছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানির ব্যাপারে কি বলেছেন চলুন আমরা দেখে নেই। যেমন একটি হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ বিন হাম্বলের 14849 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ও জমজম লিমা শরিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূরণ হবে। আল্লাহু আকবার! এই জন্য আমরা যারা জমজমের পানি পান করতে যাব, আগে আমাদের উদ্দেশ্যটাকে ক্লিয়ার করে নেব যে আমাদের কী উদ্দেশ্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা 100% সত্য যে ব্যক্তি জমজমের পানি যেই উদ্দেশ্যে খাবে তা পূরণ করা হবে। আল্লাহু আকবার! সেই জন্য আমরা জমজমের পানি খাওয়ার সময়, পানি পান করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের কী উদ্দেশ্য নিচ্ছি। চলুন আরও কিছু হাদিস দেখে নিই জমজমের পানির ব্যাপারে। আরও একটি হাদিস হযরত আবু জর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখ করা হয়েছে মজমু জায়েদ গ্রন্থের 5711 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা মুবারাকাতুন ওয়া হিয়া তুআমুন তুমিন ওয়া শিফা ও সাকামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জমজমের পানি অতি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর জন্য খাদ্য এবং রোগীর ঔষধ। আল্লাহু আকবার! এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের অনেকের যাদের বিরাট ধরনের রোগ রয়েছে, সারা পৃথিবীব্যাপী ডাক্তারদের কাছে যাওয়ার পরও চিকিৎসা হচ্ছে না, আমরা যখন মক্কায় যাচ্ছি আমাদের মনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খুব ভালোভাবে অন্তরটাকে ঝুঁকানোর চেষ্টা করব, এবং সেই জায়গায় গিয়ে এই পানিটাও যখন আমরা খাবো, পান করব, তখন মনে রাখব আমার অন্তরটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খুব বেশি পরিমাণ ঝুঁকা থাকে। কারণ এই জমজমের পানি যেই উদ্দেশ্যে খাবেন তা পুরা হবে, অন্য দিক দিয়ে এটি হচ্ছে বরকতপূর্ণ এবং এটা একটি খাদ্যও বলা যায়। ওয়া শিফা ও সাকামিন, এবং এটা হচ্ছে রোগীর ঔষধ। শুধু তাই নয়, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস রয়েছে, যে হাদিসটি উল্লেখ করা হয়েছে আত-তারগীব, সহিহ আত-তারগীব ওয়া তারহীবের 1161 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মা উজামজম। এই পৃথিবীর ভিতর জমিনের উপর সর্বোত্তম পানি হলো জমজমের পানি। সুতরাং আমরা এই পানি যখন হজে গিয়ে খাব, আমাদের নিয়তগুলো খুব ভালোভাবে করে নেব যে আমরা কোন উদ্দেশ্য নিচ্ছি, এবং রোগ ভালো হওয়ার জন্য এই উদ্দেশ্যগুলোও খাব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের প্রত্যেকটা রোগকে ভালো করে দেন এবং সুস্থভাবে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো খুব বেশি করে করতে পারি। এ ব্যাপারের উপর আরও একটি হাদিস রয়েছে, আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা ইয়াহমিলু মা আজামজাম ফিল আদাওি ওয়াল কিরাবি ওয়া কানা ইয়াসুবু আলাল মারদা ওয়া ইয়াসকিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন, এবং তিনি তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তা তাদের পান করাতেন। এ হাদিসটি উল্লেখ করা হয়েছে সিলসিলাতুল আহাদিস সাহিহা এর 883 নম্বর হাদিস, সোনান তিরমিজির 963 নম্বর হাদিস। এতে বোঝা যায় যে জমজমের পানি এটা অসুস্থ ব্যক্তিদের গায়ে ছিটিয়ে দেওয়া যায় এবং তাদেরকে পান করানো যায়। হতে পারে এই অসুস্থতা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, জমজম যে একটি জমজমের পানি যে খাদ্যও বটে। গত কয়েক বছর আগে জাপান এবং ফ্রান্সের বিজ্ঞানীরা এই জমজমের পানিকে পরীক্ষা করেছিল। তারা পরীক্ষা করার পর বলেছে, এই জমজমের পানির ভিতর
খাদ্য উপাদান রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি অন্য কোনো কিছু না খেয়ে শুধুমাত্র জমজমের পানিও খায় তাহলেও সে ব্যক্তি বেঁচে থাকতে পারবে। শুধু তাই নয়, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের ঘটনা আপনি পড়ে দেখুন। উনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি মক্কায় আসার পর, এটা মুসলিম শরীফের ফাদায়েলুস সাহাবা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পর তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছিলেন তখন লোকরা আবু যরকে বিধর্মী মনে করলো এবং তার উপর পাথর নিক্ষেপ করলো এবং চতুর্পাশ থেকে ওনার উপরে এমনভাবেই পাথর নিক্ষেপ করলো যার কারণে উনি আহত হয়ে বেহুশ অবস্থায় পড়ে রইলেন জমজমের পাশে এবং উঠে দেখলেন যে তার গা রক্তাক্ত এবং রক্তগুলো শুকিয়ে গিয়েছে। উনি এক মাস পর্যন্ত শুধুমাত্র জমজমের পানি খেয়েছিলেন এবং জমজমের পানি খেয়েই তিনি বেঁচেছিলেন। এক মাস পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, আবু যর তুমি এখানে এসেছো কতদিন? বলল এক মাস। উনি ওনার ঘটনা শোনালেন। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কী খেয়েছিলে? আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাই নাই এবং জমজমের পানি খাওয়ার পর আমার অসুস্থতা ভালো হয়ে গিয়েছে, আমার স্বাস্থ্য মোটা হয়ে গিয়েছে, পেট বেড়ে গিয়েছে। আল্লাহ আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, এই জমজমের পানিতে খাদ্য উপাদান রয়েছে। সুবহানাল্লাহ, সেই কত শো বৎসর আগের কথা আর আজকে বিজ্ঞানীরা পরীক্ষা করে তাই পাচ্ছে। আসলে এটাই সত্য যে ইসলাম যে মানুষের সামনে একটি সত্য জিনিসই নিয়ে এসেছে, এটা একেবারেই ক্লিয়ার জিনিস। এই জন্য জমজমের পানি আমরা যখন খাবো, আমরা অসুস্থতা থেকে ভালো হওয়ার জন্য এবং নিজের উদ্দেশ্যগুলো নিয়েই তারপর আমরা খাওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন এক দিক দিয়ে পুরা করবেন। অন্যদিক দিয়ে আমরা এই জমজমের পানি খাওয়ার কারণে যে স্বস্তি এবং সুস্বাস্থ্য অনুভব করা, এটাও আমাদের ভিতর আসতে পারে। আর প্রকৃতপক্ষে সব কিছুতেই সুস্থতার উপাদান, এটা আল্লাহ সুবহানাহু তাআলা রেখেছেন এবং এর মাধ্যমে সুস্থতা দান করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আমরা প্রথমেই বলেছিলাম যে প্রচুর পরিমাণ নিজের মনটাকে আল্লাহর দিকে একটু ফেরানোর আমরা চেষ্টা করব এবং নিজের পাপগুলো থেকে তাওবা করে সেই কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমজমের পানির মাধ্যমে তিনি সুস্থতা দান করতে পারেন। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك ان الحمد ان الحمد والنعمه والنعمه لك والملك لك والملك لا شريك لك